যে ক্রিকেটারকে নিয়ে কথা বলছি তিনি একজন ভারতীয় ক্রিকেটার, কাকে নিয়ে কথা বলতে পারি? ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। ওকে, আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় সচিন। সচিন, ওকে। আপনি? ধোনি। একজন বলছেন বিরাট কোহলি, একজন বলছেন সচিন, একজন বলছেন ধোনি। ওকে, আমার সেকেন্ড ক্লু হচ্ছে তিনি স্কটল্যান্ড ন্যাশনাল টিমের হয়েও খেলেছেন। তিনি ভারতীয় ক্রিকেটার কিন্তু স্কটল্যান্ড ন্যাশনাল টিমের হয়েও তিনি খেলেছেন। স্কটল্যান্ড, হু ক্যান বি, স্কটল্যান্ডের হয়ে খেলেছেন। এনি গেস? পরের ক্লুটা দেখি তারপর। ওকে, তিন নম্বর ক্লুতে আমি যাচ্ছি। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি 23,000-এর ওপর রান করেছেন, টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি মিলিয়ে 23,000-এর ওপর রান তিনি করেছেন। তিনি একজন ভারতীয় ক্রিকেটার, তিনি স্কটল্যান্ডের হয়ে খেলেছেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে 23,000-এর ওপর রান করেছেন। দুই তিনটা নাম চলে আসছে এখন, বলেন শুনি। বিভিএস লক্ষ্মণ থেকে নিয়ে রাহুল দ্রাবিড, আর 23,000 রানের যে মাইল ফলক আছে তার মধ্যে আপনার আমার যেটা মনে হচ্ছে খুব ইয়েতে ধরেন আপনার, আই বিলিভ সৌরভ গাঙ্গুলি পড়ে না, বাট রাহুল দ্রাবিড, বিভিএস লক্ষ্মণ, যে কোনো একটা বলতে হবে। আই বিলিভ রাহুল দ্রাবিডকে আমি আগে রাখবো। আপনি রাহুল দ্রাবিডকে এগিয়ে রাখবেন? আপনি লক্ষ্মণ, বিভিএস লক্ষ্মণ। আপনি লক্ষ্মণ, বিভিএস লক্ষ্মণ। ওকে, আমার ফোর্থ অ্যান্ড লাস্ট ক্লুতে আমি যাই। আমার ফোর্থ অ্যান্ড লাস্ট ক্লু হচ্ছে তিনি বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড়। ওকে, আপনি দুইবার রাহুল দ্রাবিড় বলেছেন, আপনি একবার রাহুল দ্রাবিড় বলেছেন, আপনি একবার রাহুল দ্রাবিড় আর একবার সচিন, একবার লক্ষ্মণ, একবার সচিন বলেছিলাম, কিন্তু আপনি দুইবার দ্রাবিড় বলেছেন। আমরা একটু দেখতে চাই, আমাদের কাছে ব্যবস্থা আছে দেখার, আমরা একটু দেখতে চাই আসলে রাইট অ্যান্সারটা কি। রাইট অ্যান্সারটা হচ্ছে রাহুল দ্রাবিড়। এবং খুব ইন্টারেস্টিংলি যারা ঠিক এই মুহূর্তে দেখছেন, দ্রাবিড় উপরে তার জার্সি নাম্বার 3 পেছনে স্কটল্যান্ড, দ্যাট মিন্স রাহুল দ্রাবিড় স্কটল্যান্ডের হয়ে খেলেছেন। এবং যারা হয়তোবা বিশ্বাস করতেন না, এই কারণে আমি বিশ্বাস করানোর জন্য ওই ম্যাচের জার্সিটা দিয়েছি। আমার একটা কোশ্চেন আছে, ইজ আফটার রিটায়ারমেন্ট অর বিফোর? না, এটা এটার মূল বিষয়টা ছিল, যে কারণে আসলে এটা দেখানো, এই প্রজন্মের দর্শকরাও সেটা জানবে। সেটা হচ্ছে 2003 বিশ্বকাপের আগে রাহুল দ্রাবিড় তখন কাউন্টি ক্রিকেট খেলতে চেয়েছিলেন, এবং সে সময়টায় তার সামনে এরকম একটা অপরচুনিটি এসেছিল যে স্কটল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিমকে আইসিসি তখন একটা সুযোগ দিয়েছিল, যেহেতু ক্রিকেটের গ্লোবালাইজেশন আইসিসি করতে যাচ্ছিল, সো এই টিমগুলো যাতে এস্টাবলিশড হতে পারে, তারা যাতে কিছু শিখতে পারে, তারা যাতে কিছু জানতে পারে, যে কারণে লিস্ট এ ম্যাচ, তখন যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচ স্কটল্যান্ড আয়ারল্যান্ড তারা কম খেলতো, তারা লিস্টে ম্যাচ খেলতো। সো এই লিস্টে ম্যাচগুলোতে তাদের সামনে সুযোগ ছিল একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে দলে ভেড়ানোর, যিনি অলরেডি আন্তর্জাতিক ক্রিকেট এস্টাবলিশড। সেই সময়টাতে ইন্ডিয়া টিম থেকে অফার দেওয়া হয়েছিল সচিন টেন্ডুলকারকে, সৌরভ গাঙ্গুলিকে, কিন্তু তারা কেউ সেই অফারটা রিফিউজ করেননি। মেবি সেখানে একটা ইগো ইস্যু হতে পারে। দিস ইজ দ্য ক্লাস অফ রাহুল দ্রাবিড়, যে তিনি ওই হেল্পটা করতে চেয়েছিলেন স্কটল্যান্ডকে, এবং যে কারণে আজকে রাহুল দ্রাবিড়ের প্রফেশনটা আমরা দেখি একটু ডিফারেন্ট ট্র্যাকে তিনি গেছেন। টেন্ডুলকার হয়তো একটা গ্ল্যামারাস জায়গায় আছেন, সৌরভ গাঙ্গুলি ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনের মতো জায়গায় আছেন, দ্রাবিড় একদম মাঠের কোচ। সো তার মধ্যে সেই ব্যাপারটা তখন থেকে ছিল। এবং তার জন্য আরেকটা জায়গা ছিল যে 2003 ওয়ার্ল্ড কাপের আগে তিনি হয়তো একটা বেস্ট পসিবল প্রিপারেশনটা তিনি নিতে চাচ্ছিলেন, যে ঠিক আছে ওই ইংলিশ কন্ডিশন, ইভেন তারপরে ইন্ডিয়ার ইংল্যান্ডের ট্যুরও ছিল, সো সব কিছু মিলে ওই কন্ডিশনটার একটা প্রিপারেশন নিতে চাচ্ছিলেন। সো হি ডিড নট মিস দ্যাট অপরচুনিটি। এটা আমার মনে হয় যে নাওয়াডেজ যারা ক্রিকেট দেখছেন, এই হিস্ট্রিগুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন।